জেলা পরিষদ নির্বাচনে মাত্র নয় বুটের ব্যবধানে সুরমি আক্তার সুরমার কাছে পরাজয় মেনে নিয়ে আবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাখুলজলা পাঁচ নয় ইউনিয়নের ওপর নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জুয়েল মিয়া আওয়ামী লীগ পরিবারের একনিষ্ঠ কর্মী হিসেবে দুর্গাপুর কর্মাকান্দার নেত্রকোনা এক আসনের বর্তমান সংসদ সদস্য জনাব মানু মজুমদার এমপি মহোদয়ের প্রেমবন্দি ক্যামেরার যুগল একটি ফটো আপলোড দিয়ে তিনি সকলের কাছেই দুয়া ও মনোনয়ন প্রত্যাশা করেছেন দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাওলানা আলহাজ আব্দুল সালাম ওনার নির্বাচন প্রচার প্রচারণায় কিছুদিন পূর্বেও ব্যস্ত ছিলেন মোহাম্মদ জুয়েল মিয়া দুর্গাপুর উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুর্গাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজবুল হাসান নীরা ওরফে সাদ্দাম আখুঞ্জির এক বিশাল নেতৃত্বে তিনি যোগদান করে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সফল করেছিলেন তাই দুর্গাপুর উপজেলার নং বাক্ষঝোড়া ইউনিয়নে নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে তিনি যেমনি এগিয়েছিলেন তেমনি মনোনয়ন প্রত্যাশা করে এমনটাই আশা করেছেন মনোনয়ন পেলে তিনি জেলা পরিষদ নির্বাচনের মতোই চমক দেখাবেন আগামী উনিশে ফেব্রুয়ারি হলো পত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং প্রার্থীবাচের শেষ তারিখ হল আগামী বিশে ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ সাতাশে ফেব্রুয়ারি এবং উপনির্বাচন অনুষ্ঠিত হবে ষোলোই মার্চ নেত্রকোনা জেলার সুষণ দুর্গাপুর উপজেলার পাসনং বাখজুরা ইউনিয়নের শূন্য পদে উপনির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে